আহ একটা জিনিস দেখেন যে অবশ্য আমি তো আল্লাহর রসেসে অনুগ্রহ আমি ব্যাটিংও করতে পারি আমি সবসময় নিজেকে চেষ্টা করি নিজেকে প্রতিনিয়ত চেষ্টা করি ভালো ব্যাটিং করার জন্য বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন শুরু করেছি বলার হিসাবে শুরু করেছি বাট আমি যদি ব্যাটসম্যান হিসাবে খেলতাম তাহলে আমার ন্যাশনাল টিমে আমি খেলতে পারতাম না স্টিল নাও আমি বলতেছি আমি যদি এখন ব্যাটসম্যান হিসাবে খেলে আমি বাংলাদেশ টিমে এখনও খেলতে পারবো না কারণ দেখেন বাংলাদেশ টিমে এস্টাবলিশড প্লেয়ার অনেক বেশি ঠিক আছে আমার জন্য সবচেয়ে যেটা মানে গুড অপশন যে অফ স্পিন অফ স্পিন বলার ব্যাটসম্যান হিসাবে যদি আমি খেলি তাহলে হয়তো আমাকে টিম ম্যানেজমেন্ট কোচ এবং সবাই আমাকে চিন্তা করবে যে না বোলিংয়ের পাশাপাশি সে ব্যাটিংটাও ভালো করে বাট ব্যাটিং থেকে বোলিং এটা আসলে আমার জন্য অনেক ডিফিকাল্ট আমি সবসময় চেষ্টা করি বোলিংটা ভালো করার জন্য বোলিং হলো আমার অস্ত্র আর ব্যাটিং হলো আমার ওই আমি চেষ্টা করি যে ব্যাটিংটা আমার কনফিডেন্ট দেয় আমার বোলিং বোলিংটাকে হেল্প করে সো আমি চেষ্টা করি দুইটার কমিউনিকেশন যতটুকু সম্ভব ভালো করার জন্য না অবশ্যই এটা আমার নিজের জন্য অনেক বড়ো একটা পাওয়া বিকজ আমি নিজেও অনেক কনফিডেন্ট ছিলাম না এখন আমার নিজের ভিতরেও আত্মবিশ্বাসটা বেড়ে গিয়েছে যে না হয়তো আমি যদি আরও পরিশ্রম করি বা ব্যাটিং নিয়ে আরও ডেভেলপ করি হয়তো এখানে থেমে থাকলে হবে না আরও ডে বাই ডে ইম্প্রুভ করতে হবে নিজেকে যদি ইম্প্রুভ করতে পারি তা হয়তো আমি ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করব যে অলরাউন্ডার হতে কারণ যেহেতু আমার সুযোগ আছে আমার অপরচুনিটি আছে কেন তাইলে আমি এটা হবে না বাট যেটা করতে হবে একটু কষ্ট করতে হবে একটু হার্ড ওয়ার্ক করতে হবে এটাই চেষ্টা করব হার্ড ওয়ার্ক করার জন্য কতখানি হার্ড ওয়ার্ক করলে মেহেদী মিরাজ মানে পরিপূর্ণ একজন অলরাউন্ডার হিসেবে বাংলাদেশ দলে খেলতে পারবে আসলে পরিশ্রম অনেক করতে হবে এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হলে আপনার অনেক অনেক হার্ডওয়ার্ক করতে হবে আজকে দেখেন যারা ক্রিকেট খেলছে সিনিয়র প্লেয়ার যারা আমরা সবাই যাদেরকে বলি তারা কিন্তু আজকে আজকে কিন্তু একদিনে হয়নি তারা কিন্তু অনেক কষ্ট করে এখন স্টিল নাও তারা কষ্ট করছে প্রত্যেকটা প্লেয়ার অনেক কষ্ট করছে এবং আমি মানে আমি বলবো যে বাংলাদেশে আমাদের জুনিয়রদের শেখা উচিত সিনিয়র প্লেয়ারদের দেখে তারা যে পরিমাণ হার্ডওয়ার্ক করে যে পরিমাণে কষ্ট করে বাট আমি আমি তাদেরকে দেখে এখন স্টিল শিখি যে না আমার বয়স এখন অল্প আমি কেন তাহলে পারবো না বাট তারা এখন স্টিল হার্ডওয়ার্ক করছে কষ্ট করছে পারফর্ম করার জন্যে ভালো খেলার জন্য তাহলে আমি কেন করব না বাট তাদের কাছ থেকে আমি এই মানে তাদের কাছ থেকে আত্মবিশ্বাসটা আমি পাই বাট আমার কাছে মনে হয় যে শুরু থেকে এই আত্মবিশ্বাসটা আমার কাজে লেগেছে এবং আমি কাজ করেছি তাদের সাথে সিনিয়র ভাইদের সাথে বিশেষ করে ভাইয়ের সাথে আমি কাজ করছি ফিজিক্যাল ফিটনেস বলেন ব্যাটিং ব্যাটিং বলেন সবই কাজ করছি এবং ছোট ছোট যে টিপসগুলো আছে সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে শিখতেছি কারণ দেখেন আমাদের এখানে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে অনেক অর্জন দিয়েছে এবং বাংলাদেশকে অনেক উপরে নিয়ে গেছে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার